বাংলাদেশ নিয়ে অমিত শাহের কটাক্ষ, মোক্ষম জবাব দিলেন পররাষ্ট্রমন্ত্রী। ভারতের শাসক দল বিজেপির সাবেক সভাপতি ও দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলাদেশ নিয়ে কটাক্ষের মোক্ষম জবাব দিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, ভারতের লোকদের 50% ভালো কোনো বাথরুম নেই, আর আমাদের 90% লোকই ভালো বাথরুম ব্যবহার করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ নিয়ে তার জ্ঞান সীমিত। আমাদের দেশে এখন কেউ না খেয়ে মরে না, এখানে কোনো মঙ্গাও নেই। মঙ্গলবার অমিত শাহের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছেন আনন্দবাজার পত্রিকা। সেখানে অমিত শাহ বলেন, বাংলাদেশের গরিব মানুষ এখনও খেতে পাচ্ছে না। বাংলাদেশকে নিয়ে অমিত শাহের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন বলেন, পৃথিবীতে অনেক জ্ঞানী লোক আছেন যারা দেখেও দেখেন না, জেনেও জানেন না। তবে তিনি যদি সেটা বলে থাকেন, আমি বলবো বাংলাদেশ নিয়ে তার জ্ঞান সীমিত, বরং ক্ষেত্র বিশেষে বাংলাদেশ তাদের থেকে অনেক এগিয়ে। দৌলদিয়া পাটুরিয়া সব ধরনের নৌযান চলাচল বন্ধ। দেশব্যাপী কঠোর লকডাউনের কারণে দেশের অন্যতম দৌলদিয়া পাটুরিয়া রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। প্রথম ধাপে লকডাউনের সময় লঞ্চ চলাচল বন্ধের পর আজ বুধবার ভোর থেকে ফেরি চলাচল বন্ধ রেখেছে ফেরিঘাট কর্তৃপক্ষ। আজ বুধবার সকালে একটি সংবাদ মাধ্যমের কাছে ফেরি চলাচল বন্ধ রাখার বিষয়কে নিশ্চিত করেছেন দৌলদিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ খোরশেদ আলম। তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশব্যাপী কঠোর লকডাউনের কারণে যাত্রী ও যানবাহন পারাপার বন্ধ রাখতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। সকালে দৌলদিয়া ফেরিঘাট এলাকায় দেখা যায়, গত কয়েকদিনের পণ্যবাহী যানবাহনের চাপের কারণে শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে রয়েছে ফেরি পারাপারের অপেক্ষায়। যাত্রীরা অভিযোগ করে বলেন, ঘাট কর্তৃপক্ষের উচিত ছিল ফেরির সংখ্যা বৃদ্ধি করে সবগুলো ট্রাক পার করে দেওয়া, কিন্তু ঘাট কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে। আমরা এখন ফেরিঘাটে আটকে রয়েছি, কতদিন আটকে থাকতে হয় সেটি দেখার বিষয়। রাজবাড়ী ট্রাফিক বিভাগের পরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, বেশ কিছু যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে, তবে ফেরি চলাচল বন্ধ রয়েছে। পণ্যবাহী পরিবহন কিভাবে নদী পার হবে সে ব্যাপারে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো নির্দেশনা নেই। রোগীবাহী অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি পারাপারের ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ পাটুরিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ জিল্লুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে, তবে অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি পারাপারের জন্য দুইটি ছোট ফেরি প্রস্তুত রাখা হয়েছে। যাচাই বাছাই সাপেক্ষে তাদের নৌরুট পারের ব্যবস্থা করা হবে। গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, কঠোর লকডাউনের পালনের জন্য সরকারের যে নির্দেশনা রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য দৌলদিয়া নদীবন্দর এলাকায় প্রশাসন কাজ করছে। বিনা প্রয়োজনে কেউ বাইরে গেলে তাকে আইনের আওতায় আনা হবে। হেফাজত ছাড়লেন নায়েবে আমির মাওলানা হাসান। হেফাজতে ইসলামের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ সহ নানা কারণ দেখিয়ে সংগঠনটির নায়েবে আমিরের পদ ছাড়ার ঘোষণা দিলেন মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ হাসান। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা দেন তিনি। বাংলাদেশ ফরায়েজি আন্দোলনের সভাপতি মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ হাসান বলেন, আমি নিজের অনুভূতি ও উপলব্ধি থেকে বলছি, হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা শাহ আহমদ শফির ইন্তেকালের পর হেফাজতে ইসলামে যোগ্য নেতৃত্বের সংকট সৃষ্টি হয়েছে, দলাদলি সৃষ্টি হয়েছে নিজেদের মধ্যে। সংগঠনে বিভিন্ন দল ও ভিন্ন মতাদর্শের মানুষ অনুপ্রবেশ করেছে এবং তারা তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে হেফাজত ইসলামকে অত্যন্ত সুকৌশলে মাঠে নামানোর চেষ্টা করছে। এরই অংশ হিসেবে হেফাজতে ইসলামকে তারা অনেকটা নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে। মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ হাসান বলেন, বিতর্কিত বহিরাগত সংগঠনের লোকজনই হেফাজতে ইসলামের নেতাদের অধিকাংশের মতামত উপেক্ষা করে হরতালের মতো কর্মসূচি পালনে বাধ্য করেছে। তিনি বলেন, হেফাজতে ইসলাম সম্প্রতি কিছু ব্যক্তির নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। বিষয়গুলো বিবেচনা করে আমি হেফাজতে ইসলামের নায়েবে আমির পদ থেকে ইস্তফা দিলাম। আমার ইস্তফা প্রদানে কে বেজার কে খুশি হলো এটা দেখার বিষয় নয়। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি,
হেফাজতে ইসলাম থেকে ইস্তফা প্রদান ইসলাম দেশ ও জাতির অধিকতর কল্যাণের লক্ষ্যে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলায় মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে কলকাতা নাইট রাইডার্স 10 রানে হেরে যাওয়ায় হতাশ বলিউড বাদশাহ শাহরুখ খান। মঙ্গলবার টুইটারে KKR এর মালিক লিখেছেন, হতাশজনক পারফরমেন্স, আমি ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। শুধু শাহরুখ নন, হতাশ KKR এর অধিনায়ক ইয়ান মর্গানও। খেলা শেষে তিনি বলেছেন, খুবই হতাশাজনক, বেশিরভাগ সময় আমরা ভালো খেলেছি কিন্তু শেষ দিকে ভুল করে ফেলেছি, আশা করি সেই ভুলগুলো শুধরে নিতে পারবো। এম এ চিদম্বরম স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে 152 রানে গুটিয়ে যায় রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স, 142 রানে থামে কলকাতা নাইট রাইডার্স। অথচ জেতাটা KKR এর জন্য সহজই ছিল, 15 ওভার পর্যন্ত খেলাটা KKR এর নিয়ন্ত্রণই ছিল, শেষের দিকে নিয়ন্ত্রণ ধরে না রাখার খেসারত দিতে হলো KKR-কে। এক ম্যাচ খেলেই IPL থেকে ছিটকে গেলেন বেন স্টোক। মাত্র এক ম্যাচ খেলেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেলেন রাজস্থান রয়্যালসের ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে চোট পেয়েছেন তিনি, জানা গেছে ভেঙে গেছে তার হাত। পাঞ্জাব কিংসের বিপক্ষে ক্রিস গেইলের ক্যাচ ধরতে গিয়ে হাতে বড় ধরনের আঘাত পান স্টোকস। পরে স্ক্যান করে দেখা গেছে হাতের একটি হাড় ভেঙে গেছে। মাত্র এক ওভার বল করে পরে আর কোনো বল করতে পারেননি স্টোকস। পাঞ্জাব কিংসের দেওয়া 222 রানের লক্ষ্যে ওপেনিংয়ে অবশ্য ব্যাট করতে নেমেছিল বেন স্টোকস, কিন্তু 3 বলে ফিরেছেন 0 রানে। বেন স্টোকসের ইনজুরিতে বড় আঘাত পেল মুস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়্যালস। এর আগে ইনজুরির কারণে IPL এর শুরু থেকে তারা পাচ্ছিল না আরেক ইংলিশ ফাস্ট বোলার জোফরা আর্চারকে। মুরগির খাঁচায় বাড়ি ফিরছে মানুষ। ভাড়া বাঁচাতে এবং বাড়ি ফেরার তাগিদে কেউ কেউ বাধ্য হয়ে ট্রাক, ছোট পিকআপ ভ্যানে, আবার অনেকে জীবনের ঝুঁকি নিয়ে মুরগি বহন করা খাঁচায় যার যার গন্তব্যে ছুটছেন। গত সোমবার দুপুরে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সরজমিনে এমন চিত্রই দেখা গেছে। এ সময় আফজাল হোসেন নামক এক ব্যক্তি জানান, তিনি সহ 8-9 জন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। করোনার কারণে 7 দিনের কঠোর লকডাউন ঘোষণা দেওয়ায় তারা নিজ বাড়ি বগুড়ায় যাবেন, তাই তারা গাড়ির জন্য মহাখালী বাস স্ট্যান্ডে যান। সেখানে গিয়ে দেখেন বাসে অর্ধেক যাত্রী নেওয়ার কথা থাকলেও তা মানা হচ্ছে না, আবার ভাড়াও 3 থেকে 4 গুণ বেশি। তাই তারা এক পর্যায়ে অনেকটা বাধ্য হয়ে সিরাজগঞ্জের একটি মুরগি বাচ্চা বহনকারী পিকআপ ভ্যানে জনপ্রতি 120 টাকা করে ঠিক করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা করেন। আজ 14 এপ্রিল থেকে শুরু হচ্ছে রোজা। বুধবার 14 এপ্রিল প্রথম রমজানে ঢাকার সেহরির শেষ সময় ভোর 4:15 ও ইফতারির সময় 6:23। তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ 11 মিনিট পর্যন্ত যোগ করে ও 10 মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন বলেও উল্লেখ করেছেন ইসলামিক ফাউন্ডেশন। We'll be right back.